আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে একটি ভিডিও আসলাম আপনাদের জন্য তা হলো সৌদি এয়ারলাইন্স তো সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকিট কিভাবে কিনবেন কিস্তিতে তো ইতিমধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে আপনার আকামা ছাড়া অন্য কারো আকামা নিতে পারবেন কিনা বা আপনার এটিএম ছাড়া অন্য কারো এটিএম দিয়ে নিতে পারবেন কিনা অথবা আপনার ফ্যামিলির জন্য কোনো টিকিট কাটতে পারবেন কিনা বা আপনি যদি কিস্তিতে না পান বা আপনাকে না দেয় তাহলে আপনি কাস্টমার কেয়ারের সাথে কিভাবে যোগাযোগ করবেন বা আসলে কি কি কারণে অনেকে অনেকে দেয় অনেকে দেয় না সবকিছু বিষয় কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব তো অবশ্যই ভিডিওটা টানা টানি না করে এবং একটু না দেখে চলে গিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে আপনাদের যেই সমস্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং টিকিটটা কিভাবে বুকিং করবেন সেই বিষয়টাও আমি এটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যারা নিজের নিজের টিকিট কাটতে চান তারা এখান থেকে এইভাবে কাটতে পারেন আর যদি কেউ আমার মাধ্যমে কাটতে চান তাহলে সেটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তবে যদি আপনারা নিজের নিজেরা কাটতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আমার এখানে কোনো দোকান না বা আমার কোনো ব্যবসাও না ঠিক আছে কারণ অনেকে হয়তো আমাকে প্রশ্ন করেন যে আমার দোকানটা কোথায় বা আমি কোন জায়গায় ব্যবসা করি আসলে আমি কোনো ব্যবসা করি না আমি কোম্পানিতে জব করি আর এমনি যেহেতু আমি একজন ইউটিউবার সেক্ষেত্রে অনেকে আমার সাথে যোগাযোগ করে অনেকে টিকিট নেয় অনেকে আমি ইতিমধ্যে কেটে দিয়েছি তো সেটা যদি আপনারা কাটতে কেটে নিতে পারেন বা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমি নাম্বারটা এখানে দিয়ে দিব এবং আপনাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন দেখেন আপনাকে এটার জন্য যা করতে হবে সর্বপ্রথম অবশ্যই আপনাকে আল মাতার অথবা আল মুসাফার একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে দেখুন আমি এখানে ভিডিওটা দেখাইতেছি তো প্রথমত যেটা করতে হয় এখানে দেখেন রাউন্ড টিপ আছে অনলি ওয়ান আছে মানে আপনি কি সিঙ্গেল টিপ যাবেন বা আসবেন নাকি রাউন্ড টিপ নিবেন মানে আসা যাওয়া নিবেন সেটা এখানে দিয়ে দিতে হবে উপরে কোন এয়ারপোর্ট থেকে যাবেন কোথায় যাবেন এই সব কিছু তো আমি যে টিকিটটা আমি এখানে দেখাবো আপনাদেরকে এই যেখানে এই লোকটা আমাকে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপে আমাকে ওনার যে অ্যাড্রেসগুলো গুলো যাওয়া দরকার সেগুলো আমাকে প্রোভাইড করে তখন আমি এটা টিকিটটা করি কিন্তু এটা কি হয় লাস্ট পর্যন্ত আপনারা একটু বিষয়ে দেখে থাকেন এরকম কিন্তু অনেকেরই হয় তো আসলে কেন হয় বা কী কারণে হয় এটার জন্য কোনো সমাধান আছে কিনা কিছু আমি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলে দেবো তো দেখুন এখানে তারিখ টারিখ সবকিছু আমাকে পাঠিয়েছে ওই লোকটা তো আমি যখন প্রথমে চলে যাব আল মুসাফারে তো আমি আল মুসাফার থেকে টিকিটটা নিব তো আল মুসাফারে চলে আসার পর দেখুন উপরে আসে আপনি কোন এয়ারপোর্ট থেকে যাবেন এবং কোন এয়ারপোর্টে যাবেন তো এখানে সাহস দিলে তখন কিন্তু আপনার সামনে এই যে যে কয়টা ফ্লাইট আছে ওই এয়ারপোর্ট থেকে ওই বাংলাদেশে এবং কোন টাইমে ওই টাইমে যতগুলো ফ্লাইট আছে ওই দিনে ওই তারিখে সবকিছু কিন্তু আপনার সামনে এখানে শু করবে তো এর মধ্যে দেখে যে আসলে আপনারা কোন বিমানে টিকিটটা নিতে চাইতেছেন সেই হিসাবে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি এখান থেকে সৌদি এয়ারলাইন্স নিতে চান সৌদি এয়ারলাইন্স নিতে পারেন নিতে পারেন তো আমি সৌদি এয়ারলাইন্স দেখাবো তো আমি সৌদি এয়ারলাইন্স এর উপর একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেওয়ার পর দেখেন এখানে প্রথম যেটা আছে এটা হলো শুধু সাত কেজি হাতে সামান নিতে পারবেন এটা হচ্ছে একটা টিকিটের রেট আর পরবর্তীটা যেটা আছে সেটাতে হলো আপনি তেইশ কেজি সামান নিতে পারবেন আপনি একটু লক্ষ্য করেন এখানে দেখেন এখানে শুধু আপনি সাত কেজি হাতে যাবে বুকিং এ কোনো মাল যাবে না বা তেজ কেজি নিতে পারবেন এটাতে আর একটা হচ্ছে দেখেন করে দোকানে হাতে সাত কেজি এবং এটা রিফান্ডেবল কিছু সিস্টেম থাকে এবং চেঞ্জিং এর কোনো সিস্টেম থাকে আসলে এটা চেঞ্জ করতে গেলে আপনাকে কত টাকা দিতে হবে বা আপনি যদি ক্যান্সেল করে দেন তাহলে আপনার কত টাকা জরিমানা কাটবে এই কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এটা দেওয়ার পর আপনি নিশ্চয় সিলেক্টে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে আবার এরকম চলে আসবে তো এখানে আপনি দেখে নেবেন যে লোকটা আসলে থেকে দেখেন থেকে কোথায় যাবে রিয়াদের রেয়াদ থেকে মানে এখানে দেখেন সব কিছু কিন্তু আছে এভাবে তো এখানে সব কিছু দেখার পর আপনার প্রাইসটা সাথে দেখাবে তারপর আবার এখানে কন্টিনিউ দিয়ে দিবেন তারপর আবার এটা চলে আসবে এটা তো আগে ইত্যাদি ক্লিক করে দিবেন তারপর আবার এখানে আপনার যে নামে টিকিটটা বুক করবেন ঠিক আছে দেখেন এখানে টোটাল একুশশো তেত্রিশ তেইশ টাকার মতো তেত্রিশ টাকা তো এখানে যে নামে টিকিটটা বুকিং করবেন এখানে আছে দেখেন অ্যাড নিউ টাবলার এটাতে ক্লিক করে দেবেন উপরে তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে উপরে এখানে আছে স্ক্রিন আইডি ঠিক আছে স্ক্রিন আইডি তো স্ক্রিন আইডিতে যদি দেন তাহলে আপনাকে কোনো কিছু লিখতে হবে না আপনার পাসপোর্টটা শুধু সামনে ধরবেন তারা স্ক্রিন করে নিয়ে নেবে সেখানে আপনার জন্ম তারিখ নাম ঠিকানা যা যা আছে সব কিছু কিন্তু করে নিয়ে নেবে এখানে আপনার লেখার কোনো ঝামেলা নেই তবে সেটা একটি ভালো আপডেট কারণ হচ্ছে আপনি যখন স্ক্রিন করে দেবেন তখন আপনাকে লিখতে গেলে যে বোল টোল হওয়ার কথা সেরকমটা হবে না এটাও তারা সরাসরি নিয়ে যাবে তবে অনেক ক্ষেত্রে আপনার পাসপোর্ট ক্লিয়ার হওয়ার কারণে হয়তো একটু হইতে পারে দিক সেদিক তবে সেটা আপনি একবার চেক করে নেবেন ঠিক আছে একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি আগে যাবেন তাও না যাবেন না হয়তো হাতে হাতে লিখে দিবেন তো এইভাবে দেখেন আমি কিভাবে স্ক্রিনটা করতেছি এভাবে ঠিক একইভাবে স্ক্রিন করে দেবেন দেখেন এখানে ঠিক চিহ্ন চলে আসছে এবং এখানে দেখেন আর নাম দেখেন এখানে এম ডি মোস্তফা বিল্লা তো নামটা চলে আসে এভাবে দেখেন আপনি নিচের দিকে আসে আহ জন্ম তারিখ আছে আপনার পাসপোর্ট এক্সপায়ার ডেট আছে সব কিছু কিন্তু এখানে চলে আসে অটোমেটিক ঠিক আছে এখানে আপনার কোনো কিছু কিন্তু হাত দিয়ে লিখতে হয়নি তো এইভাবে আপনাকে কিন্তু স্ক্রিন করে নিতে পারেন তবে সবগুলো এয়ারলাইন্সের কিন্তু স্ক্রিন সিস্টেম নেই যেটা সৈয়দ এল আছে অন্য কোনো এনারলাইন্সের কিন্তু এই সিস্টেমটা নাই তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাত দিয়ে লিখে দিতে হবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন তো এরপরে যেটা করবেন আপনি এখন হচ্ছে যে আপনি আসলে এটাতে এখন আমি দেখেন আপনাদেরকে দেখাইতেছি তার আগে চলে যাবেন এখানে যা কিছু আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন তো অনেকে আবার আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি এত রা করে দিলেন মানে একবারে অন্ধকার করে দিলেন কিছু দেখা যায় না তাহলে পুরোটা বন্ধ করে দিতেন ভাই আসলে আপনারা হয়তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে জানা নাই যার জন্য এই সম্বন্ধ একটু বেশি পড়েন দেখেন এখানে আছে সেভ ট্রাভেলার এটাতে ক্লিক করে দিলাম তোমার এটা সেভ হয়ে গেছে তারপরে এখানে আবারও দেখেন আপনি মিস্টার এবং আমার যে নাম এবং আরও যে অন্য কিছু আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস ট্রাভেলার ডিটেলস তো এখানে দেওয়া আছে তারপর এখানে আছে দেখেন যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন আমি যে উপরে যে নামটা এখন দিলাম মিস্টার এম ডি মোস্তফা মো মোস্তাকিম বিল্লা তো এটাতে আপনি থাকবে ভাবেই তারপরে নিচে থেকে চলে আসবেন এখানে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস তো কন্ট্যাক্ট ডিটেলসে যদি আপনি যা টিকিট কাটাতেছেন তার নামও দিতে পারেন অথবা আপনি নিজে কাট যদি আপনি নিজের জন্য কাটেন তাহলে আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার আপনার নাম দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসে আপনি যে কারোটা ব্যবহার করতে পারেন এটা তো কোনো ফ্যাক্টর নাই আপনি মেন হচ্ছে আপনি যে নামে টিকিটটা কাটবেন আর এখানে হচ্ছে যে বিষয়টা সেটা হলো যেহেতু আপনি কিস্তিতে নিবেন তো কিস্তিতে নিতে হলে কিন্তু আপনাকে এখানে যেই লোকের নামে কিস্তিটা নেবেন যেই লোকের মোবাইল নাম্বার দিয়ে কিস্তিটা নেবেন ওই লোকের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এবং ওই নামটা এখানে দিতে হবে এটা হচ্ছে কিস্তির ক্ষেত্রে যদি আপনি নগদ চান তাহলে ওখানে আপনি যা খুশি তা দিতে পারেন যেগুলো লোকের মাল যার কোশে তার ইমেল বা মোবাইল নাম্বার সব কিছু আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই তো দেখেন এখানে আপনি যেটা করবেন আপনার যে লোকের আপনার কিস্তিতে নিতে চাইতেছেন এই লোকের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে মানে যেটা দিয়ে আপনাকে তাপে রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তো আমি ওই লোকের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো আসলে যারা বলেন যেটাকে এটাকে করে দেওয়ার কারণটা কি দেখেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন এত বড় এত সমস্যা যে আমার অনেকগুলো ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে আমাকে কিন্তু কেউ কোনো কপিরাইট স্ট্রাইক আসে নাই কারণ আমি কারো ভিডিও কপি করি না কিন্তু আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে আমার মনিটাইজ নেই তো দেখেন এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে চলে আসলো তো এখানে চলে আসার পর এখান থেকে আপনি যদি কিছু ইন্স্যুরেন্স সিস্টেম আছে ইন্স্যুরেন্সটা করতে চান দেখেন এখানে ইন্স্যুরেন্সের জন্য তো সিরিয়াল কাটবে আলাদা সেইটা করে দিবেন তারপর এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি ভালো করে একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর আবার একদম নিচের দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর আবার এখানে আসে দেখেন কন্টিনিউ প্লিজ প্রফেক্ট দেখেন আমি এখানে একটা কি একটা ভুল রয়ে গেছে আমি দেখতেছি আচ্ছা এখানে আপনার মিস্টার না মেসেজ নাকি এটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি মিস্টার দিয়ে দিলাম যেহেতু পুরুষ মানুষ মহিলা হইলে এমএস দিয়ে দিবেন বা মেসেজ দিয়ে দিবেন সমস্যা নাই তারপর এখানে নিচে আসে দেখেন কন্টিনিউ আমি কন্টিনিউতে দিয়ে দিলাম তো কন্টিনিউতে দেওয়ার পর দেখেন এখানে সম্পূর্ণ কিছু দেখাতে আসে যে আসলে কত টাকা টোটাল কাটবে এইগুলা দেখেন এখানে দেখাইতেছে সবগুলা তো এখান থেকে আবার আমি নিচের দিকে চলে যাব তারপর আছে এখানে প্রসেড টু পেমেন্ট তো আপনাকে প্রসেড টু পেমেন্টে ক্লিক করতে হবে তো প্রসেড টু পেমেন্টে যখন ক্লিক করবেন আপনি যদি এখানে এটাকে অ্যাড করতে চান ও টু চেক ইন মানে আপনাকে ওখানে আগে লাইন করে কাড়াইতে হবে না আপনি ওটু চেক ইন হয়ে যাবেন সেটার জন্য আপনাকে এটাতে টিক চিহ্ন দিতে হবে তো আমরা ওটু চেক ইন দিব না কারণ সেখানে তো সমস্যা হতে পারে তারপর এখানে পেমেন্টটা ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে চলে আসে এখানে আপনি তাপবি বা তামারা বা আপনি যে পে ইউজিং কিতাব পয়েন্ট ঠিক আছে পে ইউজিং মোকাফা পয়েন্ট তো এই ধরনের যদি কোনো পয়েন্ট থাকে সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আর যদি আপনি এটাকে মনে করেন যে ইউআরপি আপনার তাপি অথবা তামারা দিয়ে নেবেন তাহলে আপনি সেটার উপরে ক্লিক করবেন তো আমি তাপিতে ক্লিক করে দিলাম তাপিতে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন আপনার যে প্রতি মাসে কত টাকা কিস্তি কাটবে সেটা দেখে আছে। আর অনেকে করে থাকেন যে টাকাটাকে আগে দিতে হয় না পরে দিতে হয় এখানে প্রথম কিস্তি যে টাকাটা এটা আপনাকে সাথে সাথে পে করতে হবে পরবর্তী মাস পর পর বাকি তিন তিন কিস্তি মাসে দিতে হবে এটা হচ্ছে চার কিস্তির সিস্টেম আর এখানে আপনি দেখেন এখানে আমি যেগুলো করলাম সবকিছু ঠিক আছে তো এখন যেটা হবে আমি কিন্তু এই লোকের টিকিটটা যখন আমি এখানে বুকিং করতে গেলাম তখন কিন্তু ওনাকে তা বি কিস্তিটা দেয় না তো এখন কথা হচ্ছে অনেকে যেটা প্রশ্ন করেন যে আসলে না দিলে কি করবেন তো আমার আগের একটা ভিডিও দেওয়া আছে তাপই কাস্টমারকে সাথে কীভাবে যোগাযোগ করতে হয় কীভাবে তাদের সাথে তাদের সাথে কথাবার্তা বলবেন ওই ভিডিওর লিংকটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি একটু দেখে নেবেন যে আসলে কীভাবে কাস্টমারকে সাথে যোগাযোগ করতে হয় তাদের সাথে যোগাযোগ করবেন আর কাদেরকে দেয় না বিশেষ করে যারা একবার কিস্তি নিছে নেওয়ার পর যদি আপনি কোনো কারণে আপনি সে ডেট মোতাবেক তাদের কথা মোতাবেক আপনি সেই কিস্তিটা পেমেন্ট করেন নাই দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস লেট করে দিচ্ছেন তাহলে আপনাকে তারা তিন মাস বা ছয় মাসের জন্য ব্যান করে দেওয়া হয় সেখানে আপনাকে কিস্তি দিবে না আর হচ্ছে যারা একেবারে নতুন কোনো তবে রেজিস্ট্রেশন করে কোনো কিছু কেনাকাটা করেন নাই একেবারে নতুন অনেক সময় তাদেরকেও আপনার এত বেশি টাকার একটা জিনিস তারা দিতে চায় না তো অনেকে আবার কে মানে অনেকে আবার দিয়েও দেয় তো সেটা আপনার ট্রাই করলে বুঝতে পারবেন যেখানে এখানে চলে আসেন অ্যাপ্লিকেশন নোট অ্যাপ্রুভেল ঠিক আছে তো এখানে ওনাকে যেটা বলছে এটা কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়নি তো এটার জন্য আসলে এখন সিকিউরিটি রিজন বলতেছে তারপরে টাই এগান এন্ট্রি থ্রি মান্থ বাই ওয়াচ টাইম তো এখানে দেখেন তিন মাসের পরে আপনাকে ট্রাই করতে বলতেছে তো এখন ওনাদের যে সমস্যাটা হয় অনেকে আগে আমি আরেকটা ট্রাই করেছিলাম সেই লোকটা নাকি একটা আইফোন নিয়েছিলেন কিন্তু পরবর্তী সময় একটা কিস্তি তার চার পাঁচ দিন দেরি করে দিয়েছিল তো এরা এই ধরনের কার্যকলাপ যদি করেন তাহলে কিন্তু আপনারা কিস্তি পাবেন না আর কথা হচ্ছে যে আপনারা অন্য কারো আকামা দিয়ে নিতে পারবেন কিনা আপনি যে কারো আকামা দিয়ে নিতে পারবেন আমি বললাম যে লোকের ব্যবহার করবেন মানে যার নামে কিস্তিটা নিতে তার মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করবেন হবে আর হচ্ছে আপনার এটিএম ছাড়া অন্য কারো এটিএম দিয়ে পেমেন্ট করতে পারবেন কিনা সেটাও করতে পারবেন যে কারো এটিএম কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন তবে প্রথম পেমেন্টটা করতে হবে আপনাকে বিশা যুক্ত যে ব্যাংকিং কার্ডগুলো আছে যেগুলো ইউর পে মোবাইল ইপে টেকমো এই ধরনের যে কার্ডগুলো আছে সেগুলো দিয়ে হবে না ব্যাংকে লাগবে আপনাকে আর দ্বিতীয় থেকে আপনি যে কোনো কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন সেটা আপনি দেশে থাকেন থাকেন বিদেশে বা এখানে যদি অন্য কেউ থাকে তাদের কাছ থেকে করতে পারবেন তবে তাদের কাছ থেকে করতে গেলে আপনি তাদের মোবাইলে আপনার তাপবিটা লগ ইন করে তারপর আপনি দেশে চলে যাবেন তখন দেখা গেছে আপনার মাস শেষে এই লোকের মোবাইলে সেই তাববিটা ওপেন করে সেখানে আপনার পেমেন্টটা তারা করে দিতে পারবে অথবা আপনি বাংলাদেশেও যদি যান বাংলাদেশেও সেগুলো চালু থাকে এবং করতে পারেন আপনি বাংলাদেশ থেকে করতে পারেন কারণ এর আগে আমি যে কিস্তি নিয়ে আইফোন নিয়ে দেশে গেছিলাম সেটাকে আমি আমার দেশ থেকেই পেমেন্ট করেছি তো সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনার জন্য যে ফ্যামিলির জন্য টিকিট বা আত্মীয় স্বজনের জন্য টিকিট মানে এক কথায় আপনি যে কারো টিকিট আপনার নামে আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনাকে তারা অ্যাপ্রুভেল দেয় আর একটা হচ্ছে অনেকে দেখেবেন যে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে টিকিটের দামটা বেশি থাকে অনেকটা আছে এতে কিন্তু চার পাঁচশো রিয়ালে কম বেশি হয়ে যায় তো সেটা আর একটা প্ল্যাটফর্ম আছে সেটা কোনটা কি অসুবিধা সেই নিয়ে আমি আর ভিডিও দিবো আপনারা যারা নগদ কিনতে চান সেখান থেকে কিনতে পারেন এখানে কিন্তু অনেক কম টাকায় টিকিট পাওয়া যায় তো আজকের মতো এটাই ছিল অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা এই জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার কাহাতো